প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে দেখছেন আপনার প্রিয় চ্যানেল এটুজেড বাই নিহন এই চ্যানেলটি আপনাদের সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন অনেকদিন পর প্রবাসী হয়ে প্রবাসীদের জন্য আবারও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েই মূলত আজকের এই আয়োজন বরাবরই এটুজেড বাই নিহন সৌদি আরবের অসহায় নারী গৃহকর্মীদের সহযোগিতা করে কিংবা তাদের কথা তুলে ধরে এসেছি এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এমন অনেক নারী গৃহকর্মীকে দেশে পাঠিয়েছি তবে আজকের ভিডিওর মূল যে বিষয় সেটি একটু ভিন্ন ধারার যেমন আপনারা ভালো করে জানেন বর্তমানে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দেশ বিদেশ কিংবা সংসদ অধিবেশনেও সমালোচনা আলোচনার ঝড় ব্যাপকভাবে উঠছে আর সেটি হচ্ছে সুমি আক্তার নামক এক গৃহকর্মীর ভিডিও নিয়ে যে গৃহকর্মীর পরপর দুটি ভিডিও ভাইরালের পর সাথে সাথে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মেহেদি হাসান স্যার এবং জেদ্দা কনসুলেটের সহযোগিতায় সেই নারী গৃহকর্মীকে সহসাই দেশে পাঠানো হয়েছিল এমনকি তাকে দেশে পাঠানোর আগেও কিছু অপপ্রচারও আমরা দেখতে পেরেছি অনেকগুলো ইউটিউব চ্যানেল কিংবা পত্রিকাতেও আর তাই আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে সুমি আক্তারের মতো হ্যাঁ এমন অনেক নারী গৃহকর্মী আছে যে সৌদি আরবে অসহায় হয়ে আছেন আবার সুমি আক্তারের মতো এমন অনেক নারী গৃহকর্মী বর্তমানে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আছেন যারা প্রতি সপ্তাহে ফ্ল্যাটের মাধ্যমে বাংলাদেশে যাচ্ছেন আবার এদের মতো সুমি আক্তারের মতো এমন অনেক নারী গৃহকর্মী আছেন যারা সৌদি আরবের অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছেন দিন দিন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি চক্র যারা ভিক্ষা করছে আরেকটি চক্র যারা ব্যাচলরদের নিজের স্বামী পরিচয় দিয়ে একটি বাসা নিয়ে সেখানে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন আবার একটি চক্র আছে যারা ইমু লাইভ কিংবা ভেগু লাইভের মধ্যে সম্পর্ক হওয়ার পর নিজ বাসা থেকে বেরিয়ে গিয়ে সেই ছেলের সাথে সম্পর্ক করে সেখানে রাত দিন থাকছেন এবং অন্যান্য ব্যাচলরদেরও জায়গা দিচ্ছেন এমন বেশ কিছু তথ্য কিংবা প্রমাণ নিয়ে আমাদের আজকের এই আয়োজন তবে সেটি ধারাবাহিকভাবে তো চলুন আজকের যে প্রথম পর্বটি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এমও লাইফ থেকে পরিচয় হওয়ার পর যে একজন নারী গৃহকর্মী যার ছদ্মনাম দিয়েছি তাহমিনা আর সেই তাহমিনা কিভাবে পালিয়ে এসে সে একটি ব্যাচলর ছেলের সাথে রাত দিন যাপন করছেন ধরা যাক ভিডিওর এই মেয়েটির ছদ্মনাম তাহমিনা তাহমিনা সৌদি আসার আগ থেকে সচার ইমু লাইভে ইমু লাইভে তার সাথে পরিচয় অনেকের সাথে কিন্তু সে যেমনটি ভেবে সৌদি আরবে এসেছিলেন তেমন কিছুই পাচ্ছিলেন না এক পর্যায়ে তার সাথে পরিচয় হয় খুব ভালোভাবে সৌদি আরবের আরেক প্রবাসী রোমান নামে এক যুবকের সাথে সে ছেলের সাথে পরামর্শ করে সে একদিন যেই বাসাতে কর্মরত ছিলেন সেই বাসা থেকে পালিয়ে আসে বের হয়ে আসার আগে নাকি রোমান তাকে বলেছিল দূতাবাসে পাঠাবে কিন্তু দূতাবাসে না দিয়ে রোমান তাকে তার বাসায় নিয়ে যায় আর এসব কথা এই ছদ্মনাম তাহমিনার মুখের আপনি ইমু লাইভে পরিচয় না ইমু লাইভ করতেন না ইমু লাইভ তারপর এই মনে দশ বারো দিন আগে ওরা কইছে যে আমি বিশ্বাস করেন স্যার আমি মানে বিপদ উদ্ধারের জন্য আসছি এখানে ওরা আমি আরো কইছি যে আমার এমবেসিতে দে ওরা কইছে যে এমবেসিতে অনেক প্রেসার করে মানে আমার ভয় দিছি আমি তো এমবেসিতে এর আগে তো আমি আসিনি আমি সেখানে যোগাযোগ করি করতেও পারি নাই ইমন ইমন নাম্বার নাই যে কারো কাছে জিগাবো ওরা আর কি ও কইতাছে যে এটা করে সেটা করে ভয় দিতাছে আর কি তো আমি ভয় তো বেরোইতাছি মোর কথা মতো যে কি করে ওরা আর কি আমি ই করতেছি ভালো কইটা কইতাছি
যে আমার এই এমবিসিতে দিয়ে ভাই বোন অনেক কান্নাকাটি করছি একটু প্রথম থেকে বলেন আপনি যখন রুমান বলছে তোকে এমবাসিতে দরজা দিয়ে আসবো আপনি বের হয়ে গেছেন আমি বের হয়ে গেছি রুমেতে রুমে থেকে বের হয়ে গেছেন আপনাকে ওখান থেকে রুমান আনছে রুমান ওই বাসা থেকে না আমি আবার এমবাসিতে যাওয়ার জন্য দেখবো যে সব বাইক করে নিয়েছি ওরাও আর কি আমার যাইতে দেয় না যে আমি পুলিশের কাছে যে ওর নাম অভিযোগ করি কি না এটা শিখে না 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 কথা এখানে ওর নামে অভিযোগ কেন করবেন ও তো আপনাকে এম্বাসিতে নিয়ে আসার কথা যখন এম্বাসিতে আনেন নাই তখন কি আপনি রোমানকে বলেন নাই যে তুই আমাকে এম্বাসিতে নিচ্ছিস না কেন বুঝছি তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছি যে রুমে রাখছিল তার ঝগড়া করে বের হয়ে গেছি আমি কি তোর সাথে জায়গা থাকতে আইছি আমার আপনি যখন আনেন নাই সে বাসা নিয়ে যাচ্ছে তখন আপনি ওরে বাধা দেন নাই হ্যাঁ বাধা দিয়েছিলাম কয় তোরা তুই কই যাবি তুই এই কথা বলছিস তোর 10টা বাজে রাত বের হইছি মানে একটু সুযোগ করছি যে আমি যেভাবে বেজা তোর পরে আমি 10টা বাজে বের হয়েছি ওর কথা সেদিন আপনি কই যাবি আমার সমস্যা তোর সঙ্গে সকালে আমি মিশতে নিয়ে যাবো ওরা আমার তাকে বকরচকর করছে যে আমি মিশতে নিলে না বা এই এই জায়গায় ডাকবি অনেক জোর করবো তোরা মার খেয়েছি ওরা মারছো ধরে আমার মেসি আসার জন্য যে আমার এম্বাসিতে দিয়ে ওর বাসায় ও বাসায় গেছিলাম হ্যাঁ ওর বাসায় গেছিলাম রোমানের সাথে এক বাসায় থাকতেন এমনকি এই বাসাতে আরো অনেকের যাতায়াত ছিল যা মেয়েটি নিজে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রোমানের সাথে বাহিরে ঘুরতে দেখে এই মেয়েকে রিয়াদ স্কুলের কিছু বাংলাদেশি শিক্ষার্থী তাদের টার্গেট করে এবং তাদের বাসাতে গিয়ে এই মেয়েকে আটক করে এক পর্যায়ে মেয়েকে আটক করার সময় তখন ধরা পড়েছিল আরেকটি ছেলে যদিও তখন রোমান এই খবর পেয়ে পালিয়ে যান পরবর্তী এই মেয়েকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করা হয় আর কোনো কথা নাই এর ভিতরে আর কোনো কথা নাই মানে আপনি যেটা বলছেন এতক্ষণ আমাদের স্যারের সামনে বা আমাকে আর কোনো কথা নাই না এর ভিতরে আর কোনো কথা নাই যেটা সত্য কথা আমাকে বলছেন আসছে বাসায় আসছে ওরা বাসায় ঢুকে নাই আচ্ছা আমাদের সামনে যদিও সে মিথ্যে বলছে যে ওই ছেলে বাসায় ছিল না কিন্তু ঠিকই এই মেয়েকে আটক করার সময় ওই বাসা থেকে এই ছেলেকেও আটক করা হয় যা প্রমাণিত ভিডিওতে দর্শক কি বুঝলেন এ হচ্ছে আমাদের বেশ কিছু নারী গৃহকর্মীর নমুনা যারা মালিকের বাসা থেকে পালিয়ে এসে দেশও যেতে চান না রিয়াদ বাংলাদেশ দূতাবাসও যেতে চান না যারা এভাবেই ভালো আছেন তারা নিজেরাই মনে করছেন আর তারা যখন এক পর্যায়ে এমন পরিস্থিতির শিকার হন তখনই তারাই নিজেরাই রিয়াদ বাংলাদেশ দূতাবাসের দোষ দিচ্ছেন কিংবা মিডিয়া দোষ দিচ্ছেন আর তাই এবারে প্রশ্নটি আপনাদের কাছে ছুড়ে দিলাম যখন বাংলাদেশের একজন নারী গৃহকর্মী সে সৌদি আরবে এসে ভিক্ষা করবে কিংবা এমন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়বে তখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাচ্ছে তাদের পিছনে কিছু অসাধু লোক কাজ করছেন সেই লোকগুলোকেও চিহ্নিত করে নিয়ে আসব পরবর্তী ভিডিওতে আর তাই এসব চক্র কোনো সন্ধান পেলে অবশ্যই রিয়াদ বাংলাদেশ দূতাবাস কিংবা আমাদের পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নয়তোবা এ টু জেড বাই নিহন ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দ্বিতীয় পর্ব দেখা পর্যন্ত সবাই এই ভিডিওটি শেয়ার করুন এবং সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ